নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কোন ঘরে কি রং করা শুভ বাস্তুমতে, কোন ঘরে কি কি মানে কোন ঘরে কি রং করলে সবচেয়েতে ভালো হবে আর কি, সেই বিষয়ে আপনাদের একটা ধারণা দেব। তো মন দিয়ে ভিডিওটি দেখুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন। পাশাপাশি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখুন, যাতে যখন যখন এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড হচ্ছে আপনি সবার আগে দেখতে পান। অলরেডি যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, এই চ্যানেলের সঙ্গে রয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আসুন বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, রঙের বিষয়ে যেটা সবার আগে বলবো সেটা হচ্ছে, দুটো এমন রং আছে যে রং কিন্তু আপনারা প্রত্যেকেই করতে পারেন বাস্তুমতে শুভ এবং আপনার বাড়ির জন্য খুব ভালো। সেই দুটো রং হচ্ছে সাদা এবং সবুজ। সাদা হচ্ছে শান্তির প্রতীক, আপনি আপনার প্রত্যেকটি ঘরে সাদার ওপরে বিভিন্নভাবে রং করতে পারেন, প্রত্যেকটি ঘরে, সমস্ত জায়গায়, টয়লেট, বাথরুম, সমস্ত জায়গায়। সাদার ওপরে যদি বিভিন্নভাবে আপনি করতে পারেন, সাদা তো শুধু সাদাই নয়, সাদার মধ্যেও বিভিন্ন ধরনের রয়েছে। তো এই রংটার উপর যদি ফোকাস করেন তাহলে এটা আপনার পুরো বাড়িকে ঠান্ডা রাখবে, সবার মাইন্ডকে শান্ত রাখবে। এর পাশাপাশি সবুজ রং, সবুজ রং হচ্ছে হিলিং এনার্জি প্রদান করে আমাদের। আপনি যদি পুরো গ্রিনের ওপরে আপনার বাড়ির বিষয়, বা হোয়াইট অ্যান্ড গ্রিন, এই দুটোর যদি পাঞ্চ করেন, দুটোকে মিক্স করেন বা দুটোকে সাজিয়ে গুছিয়ে আপনি আপনার ঘরকে সাজান, সেক্ষেত্রেও কিন্তু আপনার বাড়িকে খুব সুন্দরভাবে হিলিং এনার্জি দেবে আপনার প্রত্যেকটি দেওয়াল। এবং পাশাপাশি সাদা আপনাকে শান্ত রাখবে, শান্তি দেবে আপনাকে। তো এই দুটো রং হচ্ছে কমন রং যেটা সবাই করতে পারে। এবার এর পাশাপাশি যে তথ্যটা দেব সেটা হচ্ছে, একটা জিনিসকে মাথায় রেখে রংকে হিসেব করতে হয়। আমি এখানে পার্টিকুলার কোনো রং বলে দেবো না, রংটা আপনাদের সিদ্ধান্ত নিতে হবে বুঝে, কিন্তু কিভাবে সিদ্ধান্ত নেবেন সেটা আমি বলে দিচ্ছি। আমাদের বাস্তুমতে দক্ষিণ দিকটা ভারী দিক, উত্তর দিকটা হালকা দিক, ঠিক আছে? আমি এর আগে অনেক ভিডিওতেই বলেছি, দক্ষিণ দিক হচ্ছে ভারী দিক, আপনার বাড়ির সমস্ত ওয়েট আপনি দক্ষিণ দিকে যদি চাপান তাহলে আপনার বাড়ির জন্য খুব ভালো। আর আপনার বাড়ির যদি উত্তর দিকে আপনি স্বপ্ন সমস্ত লোড দিতে থাকেন তাহলে কি হবে, ডিসব্যালেন্স হয়ে যাবে, সেই বাড়িতে অর্থ খরচ হবে খুব, মানে প্রচুর অর্থ খরচ হয়ে যাবে, বিভিন্ন প্রবলেম আসবে। যাই হোক, তো উত্তর দিক হচ্ছে হালকা, ভারী হচ্ছে দক্ষিণ দিক। তো দক্ষিণ দিকের যে রঙগুলো হবে সেগুলো কিরকম হবে, সাধারণ বিষয়, ভারী হবে, অর্থাৎ ডিপ কালার হবে। যে রঙগুলো ভারী, ডিপ কালার, সেগুলো হবে দক্ষিণ দিকে। যে রঙগুলো হালকা, সেই রঙগুলো হবে উত্তর দিকে। এবার আপনি হিসেব করুন যে আপনার বাড়ির দক্ষিণ দিকে একটি ঘর রয়েছে, উত্তর দিকে একটি ঘর রয়েছে, তাহলে দক্ষিণ দিকে যে ঘরটি রয়েছে সেটার কালার আপনি নির্বাচন করুন ভারী, আর উত্তর দিকের যে ঘরটি রয়েছে সেটাকে আপনি হালকা রং দিয়ে সাজান। এটা একটা সাধারণ বিষয়। ঠিক একইভাবে দক্ষিণ দিক এবং উত্তর দিক হলো, এবার পূর্ব দিক, পশ্চিম দিক, কোন কর্নারগুলো, এগুলোর হিসেব কী করে করবেন সেটাও বলে দিচ্ছি। একদম ধরুন এটা হচ্ছে আপনার বাড়ি, এটা পূর্ব দিক, এটা দক্ষিণ দিক, তো এই পূর্ব দিকের 50% আর পুরো দক্ষিণ দিক, ওদিকে আবার পশ্চিম দিকের 50%, এই পুরো বাস্তুর 50 করে নেবেন। একটা পুরো বাস্তুর, ধরুন আপনার বাড়িটা স্কোয়ার শেপের, পুরো জমিটা বা রিট্রাঙ্গেল শেপের, তার 50%কে আপনি ভারী বলে মনে করুন, 50%কে আপনি হালকা বলে মনে করুন। তাহলে আপনার অগ্নিকোণ, অর্থাৎ পূর্ব এবং দক্ষিণ দিকের যে কোণা, দক্ষিণ পূর্ব কর্নার এবং দক্ষিণ দিক এবং দক্ষিণ পশ্চিম কর্নার, এই পুরো সাইডটা আপনার ভারী। তো এই পুরো সাইডে আপনার যা কিছু আছে ঘর, সেই সমস্ত কিছুতে আপনি ভারী রং ব্যবহার করুন, ডিপ কালার। আর এর উল্টো, উত্তর দিক, উত্তর পূর্ব কর্নার এবং উত্তর পশ্চিম কর্নার, হ্যাঁ, বায়ুকোণ, এই সাইড, এই পুরো কর্নার বা এই পোর্শনটা কিন্তু হালকা। এবার এখানে আপনি হালকা রঙের বিষয়ে ভাবনা চিন্তা করুন।
তো দুভাবেই করতে পারছেন। এক হচ্ছে ওই সাইডের ঘরকে টোটাল আলাদা করে ডিপ কালার, আবার এই সাইডের ঘরকে টোটাল আলাদা করে হালকা কালারও করতে পারেন, অথবা দেয়ালকে হিসেব করেও করতে পারেন, কারণ এখন মাল্টি কালারের একটা সময়, একই ঘরে একই রং কিন্তু কেউ করেন না। তো আপনার দেওয়ালকে হিসেব করুন, যেটা দক্ষিণ দিকের দেওয়াল সেটাকে ভারী করুন, যেটা পূর্ব দিকের দেওয়াল সেটাকেও আপনি ভারী হালকা করতে পারেন, বা এমন কালার করুন যেটা খুব ভারীও না হালকাও না। পশ্চিম দিককেও এমনভাবে করুন যেটা খুব ভারীও না হালকাও না, আর উত্তর দিকের দেওয়ালকে করুন পুরো হালকা। তাহলে কনসেপ্টটা বুঝতে পেরেছেন? তো এবার আপনারা রং নিজেদের মতো করে সুন্দরভাবে নির্বাচন করুন। তো দুটো বিষয় বললাম, একটা হচ্ছে আপনার এই কনসেপ্টকে মাথায় রেখে, আরেকটি বললাম দুটো রং, যে রং সব জায়গায় করা যায়। আর তিন নম্বর যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আপনার জন্ম বার অনুযায়ী কিন্তু আপনি রং ঘরে সিলেক্ট করতে পারেন। আপনি যদি জন্মবার হিসেবে করেন তাহলে আগের হিসেবগুলোকে বাদ দিয়ে দিন, এটাকে ধরুন, যেটাকে ধরবেন, যে মতটাকে নেবেন একটাই মত নেবেন, ঠিক আছে? আমি দুটো মত বলেছি অলরেডি, তো যে মতটা গ্রহণ করবেন সেটাকেই নেবেন। সবগুলোকে আবার হচপচ করবেন না, খিচুড়ি বানাবেন না, যে ওখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা নিলাম, এমন নয়। আমি তিনটে বিষয় বলছি, তিনটে মত, দুটো মত বলা হয়ে গেছে এবং তিন নম্বর মত এখন আমি বলবো। তিন নম্বর মত হচ্ছে আপনার জন্ম বার অনুযায়ী আপনি আপনার ঘরকে রং করে সাজাতে পারেন। আপনার যদি সোমবার জন্ম হয় তাহলে জানেন সোমবার হচ্ছে চন্দ্র, সোম মানে চন্দ্র মানে সাদা, আপনি সাদা রঙকে আপনার ঘরে ব্যবহার করতে পারেন, সে সব দেওয়ালেই করতে পারেন, ঠিক আছে? এবার আপনার ধরুন সোমবার জন্ম, আপনার স্ত্রীর, তার ধরুন বৃহস্পতিবার জন্ম, তাহলে বৃহস্পতি হচ্ছে হলুদ। তো এবার আপনাদের ওই ঘরটাকে হোয়াইট এবং ইয়েলোকে কম্বাইন মিক্স করে আপনারা একটা সুন্দরভাবে একটা সাজাতে পারেন, যেহেতু ওই দুটো ঘরে বেডরুমে আপনারাই বেশি থাকেন, আমি বেডরুমের কথা বলছি। এবার ধরুন পড়াশুনোর ঘরের যদি ধরেন বাচ্চাদের, তাহলে তাদের জন্মবার অনুযায়ী সেই সেই রঙগুলোকে ওখানে ঢুকিয়ে দিন, বুঝতে পেরেছেন? আপনার ধরুন বাড়িতে বয়স্ক মা বাবা রয়েছে, তাদের জন্মবার অনুযায়ী তাদের ঘরকে রং করে দিন। তো এতে কি হবে, তাদের জন্মবার অনুযায়ী ওই কালার তাদেরকে আরও এনার্জি দেবে, পজিটিভ এনার্জি দেবে। আপনার ঘর যখন আপনি আপনার জন্মবারের রং অনুযায়ী করবেন আপনি অনেক বেশি এনার্জি পাবেন, আপনার ছেলেমেয়ের ঘর যখন তাদের জন্মবার অনুযায়ী রং করবেন তারাও ওখান থেকে অনেক বেশি এনার্জি পাবে। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? এবার আমি রবিবার থেকে শনিবার পর্যন্ত রঙগুলো বলে দিই। রবি হচ্ছে লাল রং, সোম হচ্ছে সাদা রং, মঙ্গল হচ্ছে লাল রং, বুধ হচ্ছে সবুজ রং, বৃহস্পতি হলুদ রং, শুক্র আবার সাদা রং, শনি কালো অথবা নীল রং, ব্ল্যাক অর ব্লু। তো এবার জন্মবার অনুযায়ী হিসেব করে আপনারা ওই ঘরগুলোকে রং করতে পারেন। এবার যদি আপনাদের একটাই ঘর হয় যে ঘরে আপনারা সবাই থাকেন, সেক্ষেত্রে আমি বলবো এই কনসেপ্টটা নেওয়ার দরকার নেই, মতটা নেওয়ার দরকার নেই, আপনারা সাদা করুন অথবা সবুজ করুন অথবা সাদা সবুজকে মিলিয়ে করুন, সেটা আপনাদের জন্য খুব ভালো হবে যদি একটি ঘর আপনাদের হয়। তো এই ছিল পুরো বিষয়, এখান থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি যেগুলো বোঝাতে চাইলাম। তো এইভাবে আপনারা আপনাদের ঘরকে সাজিয়ে তুলুন, ভালো থাকুন। এই ছিল আজকের ভিডিও। আরও কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারবেন, যে কোনো উইশকেও ফুলফিল করতে পারবেন, হিলিং দিতে পারবেন। তো এই রেকি শেখার জন্য যোগাযোগ করুন। এছাড়াও বিভিন্ন কোর্স আমি করাই যেগুলো ভিডিওর মধ্যে আপনারা দেখেছেন, সেখান থেকে যে কোনো কোর্স করার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি। নমস্কার।